পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের পাণ্ডবেশ্বরে সোনপুর গ্রামের জমিদাতাদের জমি অধিগ্রহণ করার পরও আজও মেলেনি চাকরি। সেই দাবিতে শুক্রবার পাণ্ডবেশ্বর সোনপুর বাজারে কয়লা খনি সহ জেনারেল ম্যানেজারের অফিসের সামনে গেট বন্ধ করে বিক্ষোভ দেখায় তারা। বিক্ষোভকারীরা জমি নাও চাকরি দাও এই স্লোগানে সোনপুর বাজারে এরিয়া অফিসের সামনে তারা বিক্ষোভ দেখায়। জমিদাতাদের সমর্থনে এগিয়ে এলো স্থানীয় তৃণমূল কংগ্রেস। এদিন জমিদাতাদের সমর্থনে পাণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ কিরিটি মুখার্জি, পাণ্ডবেশ্বর তৃণমূলের যুব আহ্বায়ক নরোত্তম মণ্ডল প্রমুখ। বিক্ষোভে স্তব্ধ হয়ে যায় ইসিএল এর সকল কয়লা খনন। পাণ্ডবেশ্বরের বিধায়ক বিধানসভা অধিবেশন চলায় তিনি উপস্থিত থাকতে পারেননি। অতপর জেলা শাসকের মধ্যস্থতায় বিক্ষোভ ওঠে এবং ইসিএল কর্তৃপক্ষ সকল সমাধানের আশ্বাস দিয়ে আগামী 24 জুন আসানসোল সার্কিট হাউসে বৈঠক ডেকেছেন। এরিয়া অফিসের সামনে বিক্ষোভ, কারণ হচ্ছে যে ইসিএল এর মানে সব সমস্ত জায়গাতে যেখানে ওপেন কাস্ট প্রজেক্ট হচ্ছে বা প্যাচ হচ্ছে সমস্ত জায়গাগুলোতে গ্রামের মানুষ জমি নিচ্ছে এবং শর্তাদি হচ্ছে যে 2 একর জমিতে একজনকে চাকরি দিতে হবে। সেই চাকরিটা এরা দিচ্ছে না, ডিলে করছে, নানা রকমের হচ্ছে, ঘর পেজ করছে এরা। আমাদের সোজা কথা ছিল যে 2 একর জমি নিন, একজনকে চাকরি দিন, কিন্তু এরা নানা রকম হচ্ছে যে আইন কানুন বার করে বলতে চাকরিগুলোকে আটকে দিচ্ছে এরা। এবং গ্রামের যে পুনর্বাসনের যে ব্যাপার, সুষ্ঠুভাবে যে পুনর্বাসন, সেই পুনর্বাসনটাও এরা ঠিক মতো করছে না। পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান, ইসিএল এর নিয়ম অনুযায়ী 2 একর জমির বিনিময়ে একটা চাকরি, কিন্তু এলাকার বহু মানুষ যারা ইসিএল কে জমি দিয়েছেন বর্তমানে সেই জমি অধিগ্রহণ করে তার থেকে কয়লাও বের করে নিয়েছে, কিন্তু সেই সকল জমিদাতারা আজও চাকরি পায়নি। সেই জায়গাটাকে লেভেলিং করতে হবে, সেই জায়গাটাকে আবার কৃষকদের হাতে ফিরিয়ে দিতে হবে। আমাদের চাষের জমি শেষ হয়ে যাচ্ছে বন্ধু, তার জন্যই এইসব বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আমাদের এখানকার গ্রামের বন্ধুরা সোনপুর বাজারি কিচুড়িয়া খোট্টাড্ডি ভাটমুড়া এইসব গ্রামের মানুষেরা আজ লড়াই শুরু করেছিলেন। একমাত্র সিএস আরএস এবং মাঠ খসড়ার উপরে ইসিএল কে চাকরি দিতে হবে, অন্য কিছু আমরা মানব না। বিক্ষোভকারীদের দাবি কর্তৃপক্ষ কোনো না কোনো ভাবে তাদের হয়রানি করে চলেছে। প্রত্যেক দিন নিত্য নতুন আইন দেখাচ্ছে ইসিএল, এমনটাই বিক্ষোভকারীদের তরফে দাবি করা হচ্ছে। বিক্ষোভকারীদের হুঁশিয়ারি, এই আন্দোলনে ইসিএল কর্তৃপক্ষের টনক না নড়লে আগামী দিনে পাণ্ডবেশ্বর এলাকার সমস্ত খনি স্তব্ধ করে দেয়া হবে। আন্দোলনটা হচ্ছে আমাদের যে কথা আছে যে 6 বিঘা জমির বদলে যে চাকরি দেওয়ার কথা আছে, তো জমি নিয়ে নিয়েছে, জমি ইউজ করছে, তারপরেও চাকরি দিচ্ছে না। কতদিন হলো এরকম তোমাদের সঙ্গে? কতদিন ধরে তোমাদের ধরে? মোটামুটি বছরের পর বছর, নেটওয়ার্ক 4 বছর 12 মাস 13 মাস নেট হয়ে যাচ্ছে, তারপরেও চাকরি দিচ্ছে না। বারবার যাচ্ছি, ঘুরে আসছি, বলছে হবে হবে হবে, দেখছি দেখছি এই বলছে। দুর্গাপুর থেকে সুব্রত অধিকারী রিপোর্ট, আনন্দ বার্তা।